KESAB Academic Center online class e prottekta chhatro chhatrike shagoto. Ajke ami madhyamiker test paper 2022 solve korabo jar page number 376 ebong 377 number page. To dekho first question ki ache 1 number e ax square plus bx plus c is equal to 0 somikoroner bijdoy bastob o oshoman hole b square minus 4ac er man koto hobe. To dekho er man hobe er answer hobe. Thik ache bujhte parcho. Tarpore ki ache roman 2 te তো দেখো x% বার্ষিক সরল সুদের হারে কোন মূলধন x বছরের সুদ x টাকা হলে মূলধনের পরিমাণ কত হবে তো দেখো এর অ্যানসার হবে c এর অ্যানসার 100 বাই x টাকা এখানে যত যাবতীয় অঙ্ক আছে প্রত্যেকটা অঙ্ক টু দা পয়েন্ট আমি আজকে সলভ করব আমাদের SB একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে তো দেখো প্রত্যেকটা অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ তো দেখো রোমানের কোশ্চেন কি ছিল x স্কয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0 যার পেজ নম্বর 377 নম্বর পেজ তো দেখো এই টেস্ট পেপার স্কুল থেকে দিয়েছে 2022 সালে 2021 সালে কোনো টেস্ট পেপার দেয়নি কারণ 2021 সালে আমাদের করোনা ভাইরাসের কারণে কোনো টেস্ট পেপার বেরোয়নি স্কুল থেকে যেটা দেয় তো দেখো a সমান সমান 1 b সমান সমান 1 c সমান সমান 1 আমরা কি করেছি b স্কয়ার মাইনাস 4ac ইজ ইকুয়াল টু 0 b এর মান 1 এর হোল স্কয়ার মাইনাস 4 গুণ এর মান 1 c এর মান 1 তো দেখো আমরা ক্যালকুলেশন করে মাইনাস 3 পেয়েছি তো আমরা দেখতে পারছি অঙ্কটা এর অ্যানসার হবে a এর অ্যানসার ঠিক আছে রোমান 2 এর কোশ্চেন কি ছিল সুদের হার আমি তো তোমাদের অঙ্কটা পড়ে শুনিয়েছি সুদের হার আর পার্সেন্ট মানে কি সুদের হার ব্র্যাকেটের মধ্যে ছিল সমান সমান x পার্সেন্ট ছিল সুদ ছিল কত x টাকা ছিল ইন্টারেস্ট সময় কত ছিল x বছর ছিল p সমান সমান কি আছে ইন্টারেস্ট মাল্টিপ্লাই 100 বাই t মাল্টিপ্লাই r ইন্টারেস্ট কত আছে x আছে মাল্টিপ্লাই 100 বাই t কত ছিল x ছিল এবং r কত ছিল x ছিল তো দেখো উপরে একটা x নিচে একটা x কেটে গেলে কি থাকছে 100 বাই x টাকা থাকছে তো ঠিক আছে তার মানে বুঝতে পারছো আসল কত হবে 100 বাই x টাকা তো বুঝতে পারছো প্রত্যেকটা অঙ্ক টু দা পয়েন্ট আমি সলভ করেছি ভিডিওটি দেখার জন্য SB একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ আমরা 2022 সালের মাধ্যমিকের ABTA টেস্ট পেপার সলভ সম্পূর্ণ রূপে করে দিয়েছি তো দেখো এর অ্যানসার হবে c এর অ্যানসার 100 বাই x টাকা প্রত্যেকটা অঙ্ক টু দা পয়েন্ট আমি সলভ করেছি তো দেখো আমরা রোমান 3 এর অঙ্ক সলভ করব এক ব্যক্তি ব্যাংকে 100 টাকা জমা রেখে 2 বছর পর সমূল চক্রবৃদ্ধি পেলেন 121 টাকা বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কত তো দেখো এর অ্যানসার হবে 10% এর অ্যানসার কি হবে 10% প্রত্যেকটা অঙ্ক টু দা পয়েন্ট সলভ করেছি যদি কোনো কোশ্চেনের অ্যানসার সলভ করাতে আমার সমস্যা হয়ে থাকে বা বাই মিস্টেক হয়ে থাকে প্লিজ তোমরা কোনো কিছু মনে করবে না তোমরা কমেন্ট বক্সে অবশ্যই তোমাদের সেই অ্যানসারটা সঠিক করে দেবে ঠিক আছে তো দেখো রোমান থ্রিতে কি লিখেছি আসল ব্র্যাকেটের মধ্যে পি সমান সমান 100 টাকা চক্রবৃদ্ধি সুদ ব্র্যাকেটের মধ্যে এ সমান সমান 121 টাকা সময় ব্র্যাকেটের মধ্যে এন সমান সমান 2 বছর এটি কিউ মানে কি বলে যাকে বলে অ্যাকর্ডিং টু কোশ্চেন ঠিক আছে তো দেখো কি আছে আমি চক্রবৃদ্ধি সুদের যেটা আছে সেটা ফর্মুলাটা ফেলে দিয়েছি পি ব্র্যাকেটের মধ্যে 1 প্লাস আর বাই 100 ব্র্যাকেট ক্লোজ এন সমান সমান 121 পি এর মান কত আছে 100 আছে ঠিক আছে আর ব্র্যাকেটের মধ্যে কি আছে 1 প্লাস আর বাই 100 এর হোল স্কয়ার সমান সমান 121 তাই তো মানে কি আছে লসাগু করলে কি হবে 100 প্লাস আর বাই 100 এর হোল স্কয়ার সমান সমান 121 মানে কি 11 বাই 10 এর হোল স্কয়ার তো কি হবে 100 প্লাস আর বাই 100 সমান সমান 11 বাই 10 তো দেখো কাটাকাটি নিচ থেকে কেটেছি কিট কেটে গেলে কি দেখছে 10 বাই 1 থাকছে আর এবং কোনাকুনি গুণ করে কি হয়েছে 100 প্লাস আর সমান সমান 110 অর্থাৎ আর সমান সমান 110 বিয়োগ 100 আর সমান সমান কি আছে 10% অর্থাৎ এর অ্যানসার হবে 10% খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক খুবই ভাইটাল অঙ্ক প্রচুর ইম্পর্টেন্ট পরীক্ষার ক্ষেত্রে মাধ্যমিক 2022 সালের আজকে আমি মাধ্যমিকের টেস্ট পেপার সম্পূর্ণরূপে সলভ করিয়েছি যার পেজ নম্বর 376 এবং 377 নম্বর পেজ নেক্সট অঙ্ক কি আছে রোমান 4 এর অঙ্ক 2a সমান সমান 3b সমান সমান 4c হলে a is to b is to c এর মান কত হবে তো দেখো এর অ্যানসার হবে d এর অ্যানসার 6 is to 4 is to 3 তো দেখো অঙ্কটা কি করে করতে হয় 2a সমান সমান 3b সমান সমান 4c হলে a is to b is to c এর মান কত তো দেখো 2a সমান সমান 3b সমান সমান 4c সমান সমান আমি k ধরেছি 2a সমান সমান কি আছে 2a সমান সমান কি আছে k আছে a সমান সমান কি হবে k বাই 2 হবে অপর দিকে b সমান সমান কি আছে k বাই 3 c সমান সমান কি আছে k বাই 4 তো দেখো 2 3 4 এর লসাগু করে কত পেয়েছি 12 পেয়েছি তাই তো এই 12 কে দিয়ে আমি ভাগ করব তো দেখো k বাই 2 আমি k এর জায়গায় 12 বসিয়েছি বাই 2 করেছি 6 দুগুণে 12 আবার কি আছে k বাই 3 k এর জায়গায় 12 বসিয়েছি 12 বাই 3 3 4 12 4 হয়েছে অপর দিকে 12 বাই 4 করেছি 12 কে 4 দিয়ে ভাগ করলে কত হবে 3 হবে অর্থাৎ আমরা দেখতে পারছি এর অ্যানসার হবে 6 is to 4 is to 3 6 is to 4 is to 3
প্রত্যেকটা অঙ্ক টু দা পয়েন্ট আমি সলভ করে দিয়েছি। খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, এই অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ। এখানে আমি কিন্তু অঙ্কটা খুব সুন্দর করে করিয়ে দিয়েছি তোমাদের বোঝানোর জন্য, ঠিক আছে। টু এ সমান থ্রি বি সমান ফোর সি, এখানে আমি কে ধরেছি, আর দুই তিন চারের লসাগু করে পেয়েছি বারো। এই বারোকে দিয়ে প্রত্যেকটা ডিজিট ভাগ করেছি, যেমন প্রথমে দুই ভাগ করেছি, তারপর তিন দিয়ে ভাগ করেছি, তারপর চার দিয়ে ভাগ করেছি, যে মানটা বেরিয়েছে সেটাই আমাদের অ্যান্সার হয়েছে। বুঝতে পারছো? আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমাদের নেক্সট অঙ্ক কি আছে, মান ফাইভের অঙ্ক। তো দেখো অঙ্কতে কি বলেছে, একটি ঘনকের পার্শ্বতলের ক্ষেত্রফল 256 বর্গমিটার, ঘনকটির আয়তন কত হবে? তো দেখো এর অ্যান্সার হবে ডি, এর অ্যান্সার 512 ঘনমিটার, 512 ঘনমিটার। তো দেখো আমি অঙ্কটা কী করে করাচ্ছি, ঘনকটির ঘনকের প্রতিটি তলের ক্ষেত্রফল কী আছে, 256 বাই 4। তো দেখো চার দিয়ে ভাগ করলে কত হবে, এখানে 64 মিটার হবে, 64 মিটার হবে। অপর দিকে ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত আছে, √64, তাই তো? আমি রুট করে দিয়েছি, কত হবে, 8 মিটার হয়েছে। অপর দিকে ঘনকের আয়তন কত আছে, আমরা জানি যে ঘনকের আয়তন এ কিউব, তাই তো? তো দেখো 8 এর কিউব মানে কি 512 ঘনমিটার। আমরা কি করেছি, প্রতিটি ঘনকের প্রতিটি তলের ক্ষেত্রফল, আমরা জানি ঘনকের চারটি তল আছে, প্রতিটি তলের যে ক্ষেত্রফল আছে 256কে চার দিয়ে ভাগ করে কত পেয়েছি, 64 পেয়েছি, এবং প্রতিটি বাহুর দৈর্ঘ্যটা বের করেছি আমি, এর রুট করেছি, 64 রুট মানে কি 8। তারপরে আমরা কি করেছি, ঘনকের আয়তনটা বের করেছি, ঘনকের আয়তনটা কত আছে, 512 ঘনমিটার এর অ্যান্সার হবে। তো দেখো এর অ্যান্সার হবে ডি, এর অ্যান্সার 512 ঘনমিটার। তো দেখো আমাদের নেক্সট অঙ্ক কি আছে, রোমান সিক্সের অঙ্ক। ও কেন্দ্রীয় বৃত্তের এ বি ও সি ডি দুটি সমান দৈর্ঘ্যের যা, ও বিন্দু থেকে এ বি জায়ের দূরত্ব 4 সেন্টিমিটার হলে সি ডি এর দূরত্ব কত হবে? তো দেখো এর অ্যান্সার হবে বি, এর অ্যান্সার 4 সেন্টিমিটার। তো দেখো আমি অঙ্কটা কী করে করিয়েছি, প্লিজ সেই দিকে তোমরা একটু নজর দাও। তো দেখো আমি এটা বৃত্ত অঙ্কন করেছি, ও কেন্দ্র, ও বিন্দু থেকে এ বি যে জায়ের দূরত্ব সেটা আমরা 4 সেন্টিমিটার দেখতে পাচ্ছি, তাহলে ও বিন্দু থেকে সি ডি জায়ের দূরত্ব 4 সেন্টিমিটার হবে। কারণ আমরা জানি যে বৃত্তের যে কেন্দ্র থেকে, কেন্দ্র থেকে দুটি যে জায়া আছে, দুটি জায়ের সমান দূরত্বেই অবস্থিত হয়, অর্থাৎ ও বিন্দু থেকে এ বি জায়ের দূরত্ব 4 সেন্টিমিটার হলে ও বিন্দু থেকে সি ডি জায়ের দূরত্ব 4 সেন্টিমিটার হবে, অর্থাৎ এর অ্যান্সার হবে বি, এর অ্যান্সার। তো দেখো এবার আমি দু দাগের কোশ্চেনগুলো সলভ করাবো শূন্য স্থান। ফার্স্ট কোশ্চেন কি বলেছে, √3 - 5 এর অনুবন্ধীকরণী কি? তোমাদের মাথায় রাখতে হবে যে অনুবন্ধীকরণী করতে গেলে যার মাথায় রুট আছে সেটার যে সামনে প্লাস না মাইনাস সেটা পরিবর্তন করতে হয়, অর্থাৎ এখানে √3 বলেছে, √3 সামনে প্লাস আছে তার জন্য এটা কি হয়েছে -√3 - 5, -√3 - 5, অর্থাৎ শুধু সামনের যেটা রুট আছে সেটাই পরিবর্তন হবে, তার প্লাস আছে না মাইনাস আছে, যদি প্লাস থাকে মাইনাস হবে, যদি মাইনাস থাকে সেটা প্লাস হবে। তো দেখো নেক্সট কোশ্চেন কি আছে, আমাদের √2 এর কোশ্চেন। তো দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি √1 এর কোশ্চেন, √3 - 5 এর অনুবন্ধীকরণী -√3 - 5। √2 এর কোশ্চেন কি বলেছে, একটি বৃত্তস্থ সামান্তরিক একটি ড্যাশ, তোমাদের মাথায় রাখতে হবে একটা বৃত্তস্থ সামান্তরিক একটি কী হবে, একটি আয়তক্ষেত্র হবে, একটা বৃত্তস্থ সামান্তরিক একটি কী হবে, একটি আয়তক্ষেত্র হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন কি আছে, তো দেখো √4 এর কোশ্চেন কি বলেছে, b:a = c:b হলে বি কে এ ও সি এর মধ্যবিন্দু বলে। কারণ আমি তোমাদের দেখিয়ে দিছি, আমি এখানে তোমাদের দেখিয়ে দিছি b:a = c:b। তো দেখো আমি কি করেছি, b/a = c/a, আমরা দেখতে পারছি বি বি গুণ করলে কি হবে b² আবার এর সঙ্গে সি গুণ করলে কি হবে ac, অর্থাৎ আমরা দেখতে পারছি যে বি কি আছে এ ও সি এর মধ্যবিন্দু। তো বুঝতে পারছো যে তোমরা অ্যান্সারে কি লিখবে, মধ্যবিন্দু লাগবে, তাই তো? বি কে এ এর এ ও সি এর মধ্যবিন্দু, বি কে এ ও সি এর মধ্যবিন্দু বলে। তো বুঝতে পারছো, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো দেখো আমাদের নেক্সট অঙ্ক কি, √5 এর অঙ্ক, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, অঙ্কটা ভালো করে পড়ছি, প্লিজ তোমরা একটু মন দিয়ে শোনো। তো দেখো √5 এর অঙ্ক কি বলেছে, ৬ মাস অন্তর সুদ আসলের সঙ্গে যুক্ত হলে বার্ষিক 8% হার সুদে 3000 টাকার 1 বছরের চক্রবৃদ্ধি সুদ হবে কত? তো দেখো এর অ্যান্সার হবে ২৪৪.৮০ টাকা, অর্থাৎ ২৪৪.৮ টাকা। তো দেখো অঙ্কগুলো কী করে করি সেদিকে তোমরা একটু ধ্যান দেবে। পরের কোশ্চেন কি, √6 এর কোশ্চেন, যে দ্বিঘাত সমীকরণের দুটি বীজ 3, সেই সমীকরণটি হবে কি? এর অ্যান্সার হবে x²-6x+9। তো দেখো টু দা পয়েন্ট অঙ্কগুলো সলভ করেছি, আমাদের ডিসক্রিপশন বক্স অবশ্যই ফলো করবে, সেখানে 2022 সালের মাধ্যমিকের ছিল 6কে আমি 12 দিয়ে ভাগ করেছি, 1/2 মাস হয়েছে, ঠিক আছে, 1/2 বছর হবে, এটা মাস হবে না, সরি এটা বছর হবে, আমি ঠিক করে দিই। তো দেখো লাল দিয়ে ইন্ডিকেট করে দিচ্ছি, আসল কি আছে,
পি সমান সমান 3000 টাকা। আমি চক্রবৃদ্ধি সুদের ফর্মুলা ফেলেছি, তো দেখো কি আছে, পি আছে ব্র্যাকেটের মধ্যে কি আছে 1+R/100 ব্র্যাকেট ক্লোজ এন, পি সমান সমান কত আছে 3000 আছে, তো দেখো ব্র্যাকেটের মধ্যে কি আছে 1+8/2/100 ব্র্যাকেট ক্লোজ 2 × 1, যেহেতু এখানে 6 মাস বলেছে তার জন্য কি করেছে 8কে 2 দিয়ে ভাগ করেছি, তাই তো। তো দেখো এবার আমি কি করেছি, 3000 ব্র্যাকেটের মধ্যে কি আছে 1+1/25, 4 × 25 = 100, অর্থাৎ 25 দিয়ে কাটাকাটি গেছে। তো দেখো কি করেছি, তারপরে 3000 ব্র্যাকেটের মধ্যে কি আছে 3000 বাইরের দিকে আছে, ব্র্যাকেটের মধ্যে কি আছে 26/25, ও লসাগু করে কত হয়েছে 26/25 হয়েছে, 26 হোল স্কোয়ার মানে কি 676, আর 25 হোল স্কোয়ার মানে 625। আমরা দেখতে পাচ্ছি 3000 625 দিয়ে কাটাকাটি করলে কত হবে 4.8 হবে, 4.8 এর সঙ্গে যদি 676 গুণ করি তাহলে 3244.80 হবে, তাই তো। তো দেখো 3244.8 কে 3000 দ্বারা বিয়োগ করলে কত হবে 244.8 টাকা। খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, খুবই ভাইটাল অঙ্ক, খুবই গুরুত্বপূর্ণ 2022 সালের মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে। আমি যে অঙ্কগুলো দিয়েছি প্লিজ তোমরা খাতায় লিখবে, যদি কোনো অঙ্ক আমার বাই মিস্টেক হয়ে থাকে প্লিজ তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে সেই অঙ্কটা করে। তো দেখো আমাদের নেক্সট অঙ্ক কি বলেছে, রোমান সিক্সের অঙ্ক, এই অঙ্কটা আমি পড়েছি x²-6x+9=0। তো দেখো এখানে আমি মিডল টার্ম করছি, x²- ব্র্যাকেটের মধ্যে কি আছে 3+3 ব্র্যাকেট ক্লোজ x+9, x²-3x-3x+9=0, এক্স কমন নিয়েছি, কমন নিলে কি থাকবে এক্স, কমন নিলে x-3 থাকবে, এইদিকে -3 কমন নিয়েছি x-3, তাই তো। তো দেখো x-3 আবার আর একটা বেরিয়েছে কি x-3, x-3=0 যদি 0 হয় x-3 হবে, অপর দিকে x-3=0 যদি 0 হয় x-3 হবে, অর্থাৎ দুটি বীজ 3 হবে, সমীকরণটি হবে x²-6x+9=0। খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, খুবই ভাইটাল অঙ্ক। আজকে আমি মাধ্যমিকের টেস্ট পেপার সলভ করাচ্ছি, যেগুলি খুবই গুরুত্বপূর্ণ মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে। তো দেখো আমি এবার মানে ট্রু ফলস সলভ করাচ্ছি। তিনে রোমানন কি বলেছে, সুদের পর্ব 6 মাসের পরিবর্তে 1 বছর হলে চক্রবৃদ্ধি সুদের পরিমাণ বৃদ্ধি পাবে না, ঠিক আছে। কোনোদিনও সুদের পর্ব যদি 6 মাস হয় তার পরিবর্তে, 6 মাসের পরিবর্তে যদি 1 বছর হয় তাহলে চক্রবৃদ্ধি সুদের পরিমাণ বৃদ্ধি কেন পাবে, অর্থাৎ চক্রবৃদ্ধি সুদ কিন্তু বৃদ্ধি পাবে না, ঠিক আছে। চক্রবৃদ্ধি সুদ যা ছিল সেটাই হবে, ঠিক আছে। আমরা বলতে পারি এটা কিন্তু সম্পূর্ণভাবে মিথ্যা আছে, কারণ সুদের পর্ব 6 মাসের পরিবর্তে 1 বছর হলে চক্রবৃদ্ধি সুদের পরিমাণ কখনো বৃদ্ধি পাবে না, কারণ যেটা ছিল সেটাই থাকবে, হ্রাসও পাবে না, ঠিক আছে। অর্থাৎ এটা মিথ্যা আছে। তো দেখো রোমান টু এর কোশ্চেন কি বলেছে, তো দেখো আর একক ব্যাস বিশিষ্ট একটি কাঠের গোলক থেকে সর্ববৃহৎ যে ঘনকটি তৈরি করা যায় তার কর্ণের দৈর্ঘ্য হলো 2R একক। এটা সম্পূর্ণভাবে ভুল আছে, কারণ আর একক ব্যাস বিশিষ্ট যদি একটি কাঠের গোলক থেকে সর্ববৃহৎ যে ঘনকটি তৈরি করা যাবে, তোমরা তো জানো যে ঘনক মানে কি, ঘনক বলতে বোঝানো হয়েছে ঘনকের আয়তন মানে কি, বাহুর মাথায় কিউব হবে। তো এখান থেকে আমরা দেখতে পারছি ক্যালকুলেশন করে কোনো সময়ের জন্য 2R একক আমাদের কর্ণের দৈর্ঘ্য যেটা আছে সেটা কোনোদিন বেরোবে না, কারণ আর একক ব্যাসার্ধ বিশিষ্ট আমরা দেখতে পাচ্ছি এটা কি আছে, মিথ্যা আছে, ঠিক আছে। কারণ 2R একক কর্ণের দৈর্ঘ্য বেরোতে পারে না, এটা মিথ্যা আছে, তোমরা একটু করে নিও, ঠিক আছে। পুরো অঙ্কটাই ভুল আর কি করবে। তো দেখো আমাদের পরের অঙ্কটা কি বলেছে, আমাদের নেক্সট অঙ্ক বলেছে রোমান থ্রির অঙ্ক, x²-5x+3=0, দ্বিঘাত সমীকরণের একটি বীজ 1 হলে অন্য বীজটি হবে 2/3। এই অঙ্কটা সম্পূর্ণভাবে ভুল আছে, কারণ আমরা জানি একটি বীজ যদি আলফা হয় অপর বীজটা কি হবে আমাদের বিটা হবে, আমরা জানি যে আলফা প্লাস বিটা মানে কি, এর অ্যান্সার হবে 5/1, অর্থাৎ 5 হবে অপর দিকে। তো দেখো আমি এখানে অঙ্কটা তোমাদের দেখিয়ে দিয়েছি, x²-5x+3=0, মনে করি একটি বীজ আলফা অপর বীজ বিটা, আলফা প্লাস বিটা মানে কি 5/1, যেহেতু এখানে -5x আছে এটা কি হয়েছে আমাদের প্লাস হয়ে, অর্থাৎ আলফা প্লাস বিটা মানে কি 5/1 মানে একটি বীজ, তাই তো। অপর একটা বীজ আছে কি আমরা দেখতে পাচ্ছি, যেমন আলফা গুণ বিটা মানে কি 3/1, তা আমরা বলতে পারি যে এখানে কোনো সময়ের জন্য হতে পারে না, যে অঙ্ক যেটা বলেছে এটা ভুল আছে, অর্থাৎ অঙ্কটা সম্পূর্ণ মিথ্যা। পরের অঙ্কটা কি আছে রোমান ফোরের অঙ্ক, এক্স ও ওয়াই সরল ভেদ থাকলে এক্স ওয়াই সমান সমান ধ্রুবক হয়, এটা সম্পূর্ণ মিথ্যা আছে, কারণ এক্স ওয়াই সরল ভেদে থাকলে এক্স ওয়াই কখনো ধ্রুবক হয় না, সম্পূর্ণ অঙ্কটা ভুল আছে, প্লিজ তোমরা ঠিক করে নেবে। তোমরা যদি পারো অঙ্কগুলো করতে পারো, বাড়িতে বসে প্র্যাকটিস করতে পারো, এগুলো খুবই গুরুত্বপূর্ণ মাধ্যমিক পরীক্ষা 2022 সালের ক্ষেত্রে। আজকে আমরা মাধ্যমিকের টেস্ট পেপার সলভ করেছি 2022 সালের,
কোনো অঙ্ক যদি আমাদের বাই মিস্টেক হয়ে থাকে প্লিজ তোমরা কোনো কিছু মনে করবে না, তোমরা কমেন্ট বক্সে লিখে সেটা জানাবে। এবার আমি রোমান ফাইভের কোয়েশ্চেন সলভ করেছি, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। তো দেখো রোমান ফাইভে কি বলেছে, একই বৃত্তচাপের উপর অবস্থিত বৃত্তস্থ কোণ 100 ডিগ্রি হলে কেন্দ্রস্থ কোণের মান হবে 50 ডিগ্রি। এটা মিথ্যা আছে, আমি তোমাদের করে দেখাবো। তো দেখো রোমান সিক্সে কি বলেছে, যদি দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করে তবে সরল সাধারণ স্পর্শকের সংখ্যা 3টি। এটা সম্পূর্ণভাবে মিথ্যে, যদি দুটো বৃত্ত যদি পরস্পরকে বহিঃস্পর্শ করে সরল সাধারণ স্পর্শকের সংখ্যা 3টি হবে না। তো দেখো আমি অঙ্কটা করেছি রোমান ফাইভের অঙ্ক, আমি একটা বৃত্তস্থ কোণ অঙ্কন করেছি যার আমরা দেখতে পাচ্ছি যে ও কেন্দ্র বৃত্তে এ বি সি আছে এবং যার বৃত্তস্থ কোণ 100 ডিগ্রি আছে। তো দেখো বিএসির মান কত আছে, 100 ডিগ্রি আছে, কেন্দ্রস্থ কোণ হবে কত, কেন্দ্রস্থ কোণ আমরা জানি যে বিওসি আমাদের কেন্দ্রস্থ কোণ আছে, ঠিক আছে, এবং বৃত্তস্থ কোণ কি আছে বিএসি। তো আমরা জানি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের কি হয় দ্বিগুণ হয়, অর্থাৎ বিওসি সমান সমান 2 বিএসি, অর্থাৎ 2 × 100, অর্থাৎ 200 হবে। আমরা কেন্দ্রস্থ কোণ কখনো 50 ডিগ্রি হবে না, কেন্দ্রস্থ কোণ কি হবে দ্বিগুণ হবে, অর্থাৎ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হবে। যদি এখানে বৃত্তস্থ কোণ 100 ডিগ্রি হয়, কেন্দ্রস্থ কোণ হবে 200 ডিগ্রি, কেন্দ্রস্থ কোণ কখনো 50 ডিগ্রি হবে না, অর্থাৎ এই অঙ্কটা সম্পূর্ণভাবে মিথ্যা। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা মাধ্যমিকের টেস্ট পেপার সলভ করেছি 2022 সালের। তো দেখো আমাদের নেক্সট অঙ্ক কি বলেছে, রোমান সিক্সের অঙ্ক। তো দেখো রোমান সিক্সে বলেছে যদি দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করে তবে সরল সাধারণ স্পর্শকের সংখ্যা 3টি। এটা সম্পূর্ণভাবে মিথ্যা, কারণ যদি দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করে তাহলে সরল সাধারণ স্পর্শকের সংখ্যা 3টি হবে না। তোমাদের একটা এক্সাম্পল দেখাচ্ছি, যদি দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ না করে তাহলে কিন্তু আমাদের সরল সাধারণ স্পর্শকের সংখ্যা কিন্তু 4টি হবে, ঠিক আছে, এরকম কিন্তু অনেক অঙ্ক আছে। তো প্লিজ তোমরা প্রত্যেকটা অঙ্ক টু দ্য পয়েন্ট খুব সুন্দর করে খাতায় লিখে বারবার প্র্যাকটিস করবে, আশা করি মাধ্যমিকে তোমরা একটা ভালো রেজাল্ট করবে। আমাদের ডিসক্রিপশন বক্স অবশ্যই ফলো করবে, আমাদের ডিসক্রিপশন বক্সে 2022 সালের মাধ্যমিকের এবিটি এর টেস্ট পেপার সলভ, তার সঙ্গে স্কুল থেকে যে টেস্ট পেপার দিয়েছে সেইগুলো সম্পূর্ণরূপে সলভ করা আছে। তাছাড়া 2022 সালের মডেল অ্যাক্টিভিটি টাস্ক সম্পূর্ণরূপে সলভ করা আছে। আমাদের অন্য একটা চ্যানেল আছে স্টাডি উইথ কেশব, সেই চ্যানেলটাও প্লিজ তোমরা সাবস্ক্রাইব করবে। সেখানে পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত প্রত্যেকটা সাবজেক্টের মডেল অ্যাক্টিভিটি টাস্ক এবং সাজেশান দেওয়া আছে, এবং কি মাধ্যমিক পর্যন্ত প্রত্যেকটা সাবজেক্টের সাজেশান দেওয়া হয় আমাদের স্টাডি উইথ কেশব চ্যানেলে।